কেজওয়াল এসে যায় দাদা, এত কষ্টের দিন। তো তখন আমি ডাক্তারবাবুকে দেখালাম, কিডনির যিনি সার্জেন মানে যিনি স্পেশালিস্ট ওনাকে দেখাতে উনি বললো যে কিডনি তোমার খারাপ হতে চলেছে এবং খুব তাড়াতাড়ি যদি আপনি পারেন একটা কিডনি চেঞ্জ করলে আপনি বাঁচতে পারবেন। না চাইতে পাওয়া বা আশা ছেড়ে দিয়েছিলাম সেই মুহূর্তে উনি যে বলছে, এটা মানে আমাদের কাছে একটা মানে কি পাওয়া বলবো, মানে যেন ঈশ্বর এসে দাঁড়িয়ে আছে। তুমি আমাকে কিডনিটা দিয়েছো বলে দাদা আমি জীবন ফিরে পেয়েছি, তুমি আমার কাছে ঈশ্বর, বন্ধুত্বের কোনো তুলনা আছে দাদা? সে তার একটা অংশ দিয়ে আমাকে জীবন দিয়েছে, আর এখানে বন্ধুত্ব কি বলবো, এর উপরে কোনো মানে ভাষা নেই আমার বলার মতো। তোমার কথা শোনার পরে আমার একটা মনের একটা ইচ্ছা যে যদি আমারও যদি আজকের এইরকম অসুখ হতো তাহলে আমাকেও কোনো না কোনো ভাই একজন হয়তো দেওয়ার জন্য এগিয়ে আসতো, আমি সেই হিসাবে তোমার সঙ্গে শেয়ার করে তোমাকে দেব বলে ইচ্ছা প্রকাশ করি। এবং আমাদের ইসলামের ধর্মের অনুসারে নবীজির বাণী বা নবীজির পথ অনুসরণ করে চলি, সেই হিসাবে আমি মানুষে মানুষের বিপদে দাঁড়ানোর জন্য আমি চেষ্টা করি। কোথায় আল্লাহ, কোথায় যিশু, কোথায় ভগবান? আশ্রব আলী কিডনি দিয়ে জীবন করলো দান। কোথায় আল্লাহ, কোথায় যিশু, কোথায় ভগবান? আশ্রব আলী কিডনি দিয়ে জীবন করলো দান। ভগবানের দরজাগুলো বন্ধ হয়ে গেল। কত দেখেছি আমরা ঈশ্বরকে, কেউ আসেনি, আশ্রবাড়ি এসেছিল, তাই ভগবানের দরজাগুলো বন্ধ হয়ে গেল। আশ্রবাড়ি ঈশ্বরের রূপে আমার কাছে এলো।